আজকে ফেরারত টানার সময় কুমার ঘাটে যে ঘটনাটা হলো, আমি শোকাহত এই ঘটনাতে এবং নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভাবতে অবাক হয় যে এই রডটা যখন শুরু হয়, ফেরা রথ বলতে যা বুঝি, এই পথ দিয়ে রথযাত্রা গেছে এবং আজকে উল্টো রথ টেনে আবার রথটাকে আনা। আমার একটা প্রশ্ন হলো যে প্রশাসনকে জানানো হলো, এটা নিশ্চয়ই জানিয়েছে এবং প্রশাসনের লোক সেখানে ছিল, যাওয়ার পথেই যদি রথটা যেতে পারে, আজকে ফেরার পথে এই ঘটনা কেন হল? সেখানে প্রশাসনিক আধিকারিকদের জানা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল, পুলিশ বাহিনী যেখানে যারা প্রহরারত ছিলেন তারা নিশ্চয়ই ঘটনাটা নিজের চোখের সামনে দেখেছে। প্রশাসন যদি একটু অ্যালার্ট হয়ে কাজ করত, এই ঘটনাটাকে এড়ানো যেত এবং যে বা যারাই দোষী এই কাজে, এই ঘটনায় যারা যুক্ত, এই ঘটনাটা যাদের কারণে হয়েছে, দ্রুত এবং সুস্থ তদন্ত সরকারকে করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা মারা গেছেন তাদের প্রত্যেকটি পরিবারের হাতে, এটা বিরোধী দলনেতা হিসেবে আমার দাবি থাকবে, মিনিমাম 20 লাখ রুপিস কম্পেনসেশন দেওয়া হোক এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের মিনিমাম 10 লাখ কম্পেনসেশন দেওয়া হোক। যারা চিকিৎসাধীন রয়েছেন এখন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা সরকারের খরচেই হোক এবং সরকারকে ফ্রি ট্রিটমেন্ট তাদেরকে করাতে হবে, এটা আমার দাবি থাকবে। এন্ড দি কালপ্রিটস, যারা এই ঘটনায় যুক্ত, যাদের কারণে এই ঘটনা হয়েছে, আবারও বলছি দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.